সন্দেশখালির পর উত্তপ্ত কালিয়াগঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। এক ছাত্রী ব্যাংকে যাওয়ার পথে এক মোবাইলের দোকানে জেরক্সের জন্য যায়। সেই সময় ছাত্রীকে শ্লীলতাহানি করে দোকানদার। এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ। একটি দোকানে সে জিনিস কিনতে গিয়েছে, সেখানে তাকে তাকে মানে অন্যান্য ভাবে ইয়ে করা হয়েছে, মানে খারাপ ব্যবহার করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে। তো সেখানে করাতে এখন জনতা ক্ষিপ্ত। মেয়েটাকে স্কুলে নিরাপত্তা রেখেছিলাম আমরা, তো মেয়েটা পরীক্ষা, তারপর মেয়েটার কাছে আমি গেলাম। মেয়েটা ক্লাস 8 এর 9 এ পড়ে, 15 বছর বয়স, মেয়েটার বয়স 15 বছর। হ্যাঁ, তারপরে মেয়েটাকে আমি স্কুলে গেলাম, হেডমাস্টার কথা বললাম, হেডমাস্টার বলেন সম্পূর্ণ জবানবন্দি নিলাম, নিয়ে হেডমাস্টার বললেন আপনি নিরাপত্তা রাখুন। এখানে আর একজন মাস্টার মশাই ওর দাদির নাম বললে তাকে হুমকি দিয়ে দিল। আমরা ছেলেটা শাস্তি চাই, এটা আমাদের ফতেপুরের ঘটনা হতে দেব না আমরা। এটা ফতেপুর নিরাপদ, মানে একদম শান্ত নিরা জায়গা, ছেলেটা পালিয়ে গেছে। অবশ্যই আমরা যতক্ষণে না সে ধরা পড়বে ততক্ষণে এই রোডে আমরা অপরাধ করবো, আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমরা ফতেপুরবাসী, সবাই এখানে আছি, আমাদের কেউ থামাতে পারবে না। ফতেপুরের এক দোকানদার, দোকানের মধ্যে সম্ভবত ওই কাস্টমার আসছিল, মেয়ে দুটো তিনটে মেয়ে আসছিল, সেখানে মেয়েদের সাথে হয়তো কোনো একটা অশালীন আচরণ বা এই ধরনের কিছু একটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে একটা অভিযোগ ছিল। গ্রামবাসী সব ক্ষিপ্ত হয়ে আছে, যেটা হয়েছে সেটা যদি সত্যি হয় একদমই ঠিক নয়, নিন্দনীয়। আর পুলিশ প্রশাসনও আসছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, ইনকোয়ারি করছে, বাকিটা প্রশাসনিকভাবে যেটা সিদ্ধান্ত নেওয়া সেটা অবশ্যই নেই। ছেলেটা শোনা যাচ্ছে পলাতক হয়েছে, তার গাড়িও ভাঙচুর হয়েছে। ছেলেটা এই মুহূর্তে এখানে নেই, ওর একটা বাইক দেখা যাচ্ছে ভেঙে পড়ে আছে, এবং ওই বাইকটা সম্ভবত ওরই হতে পারে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা পঞ্চায়েতের ফতেপুর এলাকার ঘটনা। পরিস্থিতি বেগতিক বুঝে দোকানদার শাটার ফেলে এলাকা থেকে চম্পট দেয়। ঘটনা জানাজানি হতে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে অবরোধ করেন এলাকাবাসীরা। দোকানদারের বাইক ভাঙচুর করেন ক্ষিপ্ত জনতা। অভিযুক্তের দোকান ভাঙচুরের চেষ্টাও চালানো হয়। অভিযোগ উঠল এক মোবাইলের দোকানদারের বিরুদ্ধে, নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ। শুক্রবার দুপুরে ওই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পথ অবরোধ তুলে দেয় পুলিশ। ক্ষিপ্ত জনতার সাথে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হয়। ঘটনায় জড়িত অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আপনারা কথা বলতে পারেন, আমাদের নাম্বার হচ্ছে 9932518175। সমস্ত দর্শককে হার্স নিউজের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।